তো সবাইকে শুভেচ্ছা। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টেসলা কয়েল, মানে বেসিক কনসেপ্ট অফ টেসলা কয়েল বা স্ট্যাটিক টেসলা কয়েলও বলা যায়, মানে একটি মাত্র ট্রানজিস্টার দিয়ে গঠিত টেসলা কয়েল। তো এটা মোটামুটি মিডিয়াম পাওয়ার, আর এটার ফ্রিকোয়েন্সি কয়েক কিলো হার্টজ। সাধারণত টেসলা কয়েলের ফ্রিকোয়েন্সি কয়েক কিলো হার্টজ থেকে 1 মেগাহার্টজের পর্যন্ত রেঞ্জ হয়, কিন্তু এটা কয়েক কিলো হার্টজ অডিও ফ্রিকোয়েন্সির সমান আর কি। তো এটা সার্কিট ডায়াগ্রামটা দেখি। তো এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা একটা ভার্সন আলি এক্সপ্রেসে আছে যেটা দিয়ে আর কি অডিও ইনপুট দেওয়া যায়। ইনপুট দিলে তখন ওই স্পার্কটা আর কি লাভ হয়, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক। তো এটা হচ্ছে TB41C অডিও ট্রানজিস্টার বা অডিও ট্রানজিস্টার আইসি, এটা অডিও অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। আর এরপরে হচ্ছে টেসলা কলেজের সেকেন্ডারি ওয়াইন্ডিং, ওটা হচ্ছে 300 প্যাসের অধিক, আর প্রাইমারি ওয়াইন্ডিংটা হচ্ছে কয়েক প্যাসের থাকে। মূলত সেকেন্ডারি ওয়াইন্ডিংটা বেজের সাথে কানেক্টেড, আর কালেক্টরের সাথে কানেক্টেড হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিংটা, মানে প্রাইমারি থেকে যে ফিডব্যাকটা আসবে সেটা বেজে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে আবেশিত হয়ে আবার ফিডব্যাক দিবে। মানে এভাবে একটা লুপ ফাংশনের মতো চলতে থাকে, যার ফলে সেকেন্ডারি কয়েলের মাথায় হাই ইনডিউস ভোল্টেজ উপস্থিত থাকে। আর ওটা হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটার, সাধারণত 105 দিয়ে 400 ভোল্টের ক্যাপাসিটার দিতে হয়। এটা জুম করে দেখাই, হ্যাঁ দেখুন লেখাগুলো পড়ে দেখুন। তো এটা 12 ভোল্ট অপারেট হয়, আর এটা হচ্ছে ট্রানজিস্টারের কনফিগারেশন TB41C ট্রানজিস্টার বা অডিও আইসি, না এটা অডিও আইসি না, এটা ট্রানজিস্টারই NPN ট্রানজিস্টার। তো এখানে যেটা আছে এই যে বেজের সাথে বেজ পিন আছে 1 নম্বর, হ্যাঁ বেজের সাথে এই যে কনফিগার, একটি প্রান্ত সেকেন্ডারি ওয়াইন্ডিং একটি প্রান্ত দেওয়া আছে, আর দুই হচ্ছে কালেক্টর, কালেক্টর দেওয়া আছে এই যে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের সাথে, আর প্রাইমারি ওয়াইন্ডিং আর একটি প্রান্ত পজিটিভে। আর কালে ইমিটার, ইমিটার তো সবসময় গ্রাউন্ড বা নেগেটিভেই থাকবে। দেখুন তো এটাই ছিল টেসলা কয়েলের একটি সাধারণ মূলনীতি। এর এমনিও বিভিন্ন পদ্ধতিতে টেসলা কয়েল বানানো হতো, যেমন স্পার্ক গ্যাপ পদ্ধতি, তারপরে আরও আছে টেলিভিশনের ফ্লাইব্যাক ট্রান্সফরমার দিয়ে বানানো যায়, মানে বিভিন্ন পদ্ধতি আছে টেসলা কয়েল বানানোর। তবে সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে এটা, এটা সবচেয়ে সোজাও, আবার স্পার্কও দেখা যায়, আর পাওয়ার ট্রান্সফার যে আউটপুট হচ্ছে এটা সহজে বোঝানোও যায়। তো আমার কাছে বিভিন্ন টাইপের নিয়ন গ্যাস ল্যাম্প আছে। একটা মজার জিনিস হচ্ছে নিয়ন গ্যাসের ল্যাম্প আমরা সাধারণত জানি লাল কালারের হয়, কিন্তু এখানে নিয়ন গ্যাসের সাথে অতিরিক্ত কিছু পদার্থ মিশিয়ে এটা নীল কালারের তারপর সবুজ কালারের বানানো হয়েছে, যেটা আলি এক্সপ্রেসে অ্যাভেলেবেল আছে, আমি আলি এক্সপ্রেস থেকে কিনছিলাম। তো এর পাওয়ার সম্পর্কে আপনারা একটা ধারণা দেওয়ার জন্য আমি পুরো প্যাকেট শুদ্ধই আর কি ওখানে ওর সামনে ধরতেছি, পুরো প্যাকেটের ম্যাক্সিমাম লাইটই জ্বলে উঠতেছে। আর লো পাওয়ার হইলে মূলত একটা লাইট বা দুইটা লাইট চলতো, এটা মিডিয়াম পাওয়ার হিসাবে ভালো। নীল আর সবুজ তো দেখলেন, এবার লাল রঙেরটা দেখুন, লাল রঙের লাল তো না, নিয়নের যে অরিজিনাল কালার ওই কালারের ল্যাম্পও আমার কাছে আছে এই যে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।